আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সট্রা গোল কামিজ কাটতে হয়, একেবারে খুবই সহজ নিয়মে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই অবশ্যই সুয়ানা জান্নাত ব্লগের সাথেই থাকবেন। তো এখানে আমি তিন গজ কাপড় নিছি। তো তিন গজ কাপড়টাকে দেখেন, একেবারে পুরোপুরি সমান ভাবে আমি চার ভাজে ভাঁজ করে নিছি। এই যে দেখেন, চারটা ভাজে আমি কাপড়টা পরছে, এক দুই তিন চার। তো ঠিক আপনারা আর কি এভাবে একটু চেক করে দেখবেন। নম্বর কাপড়টা নিয়ে নিতেছি। তো এটা লম্বা হচ্ছে 45 ইঞ্চি। তো এই 45 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিলাম। তো 45 ইঞ্চি লম্বার মাপটা নেওয়ার পর আমি এখান থেকে গলা এবং কাঁধের জন্য নিয়ে নিতেছি 5.5 ইঞ্চি। তো যেহেতু সামনে পিছনে এক গলা হবে, গোল গলা, তো ডিজাইন গলার ক্ষেত্রে তো আপনারা জানেন যে বেশি করে নিতে হয়, তো সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো এখন আমি নিচের দিকে নিয়ে নিতেছি 6.5 ইঞ্চি। তো এখন আমি এটা হচ্ছে 40 ইঞ্চি বডি। তো 40 ইঞ্চিতে দুই ভাগে ভাগ করলে 20 ইঞ্চি। তো যেহেতু এখানে চার ভাজে কাপড়, তো সেই জন্য এক ভাজে 10 ইঞ্চি। তো এইখানে আমরা 10 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। 10 ইঞ্চিতে কাটার পর এভাবে আমি বগলের একটা শেপ দিয়ে দিলাম। তো বডির মাপ নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা পেটের মাপ নেব। পেটের মাপ হচ্ছে 36 ইঞ্চি। তো এখন আমি চার ভাগে ভাগ করে এখানে আমি 9 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। তো যেহেতু এটা আর কি একসাটা গোল কামিজ, তো সেই জন্য ফিতার জন্য আমি উপর থেকে এভাবে ফিট ধরে 16 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। এটা যার যার কোমর অনুযায়ী নিয়ে নিবেন। তো নেওয়া শেষ। এই যে দেখেন, এইখানে আমি ফিতার কাপড়টা নিছি। তো এখন আমি এইখান থেকে যতটা ঘের আছে, তো সম্পূর্ণ ঘেরটা এভাবে ঠিক নিয়ে নিব। তো এইভাবে একটা দাগ কেটে নিলাম। গেটটা বাড়ানোর জন্য আমি এখানে একটু কাপড় জয়েন দিয়ে নিব। তো আপনারা চাইলে গেটটা যদি বাড়তি নিতে চান তাহলে এভাবে জয়েন করে নিতে পারেন, আর যদি না নেন সেক্ষেত্রেও আপনারা যদি গেটটা একটু কম যেতেই হয়ে যাবে তাহলে ঠিক এইভাবে এখান থেকে দাগ কেটে নেবেন। তো বাড়তি আমি 1 ইঞ্চি করে একটা দাগ কেটে নিলাম। তো এখন আমি গলার জন্য 2 ইঞ্চি এভাবে 2 ইঞ্চি এবং নিচের দিকে আমি 5.5 ইঞ্চি, যেহেতু সামনে পেছনে একই গোল গলা হবে তো সেজন্য নিচের দিকে 5.5 ইঞ্চি। তো গোল গলাটা দেখেন, আমি এভাবে গোল গলাটা শেপ দিয়ে নিলাম। তো আমার কিন্তু সম্পূর্ণ তো মাপটা নেওয়া শেষ। এখন আমরা দাগ অনুযায়ী কেটে নিব। এখন আমরা দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে তাও জানাবেন। যারা একেবারে নতুন তারা যদি ভিডিওটা ফলো করে যদি আপনারা কাটেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা 40 ইঞ্চি বডির একসাটা গোল কামিজ কিন্তু কাটা হয়ে যাবে। আর ভিডিওটা দেখে যদি আপনারা 1 ইঞ্চি করে কম নেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের 38 ইঞ্চি বডির একটা গোল জামা কাটা হয়ে যাবে। তো দেখেন, আমরা ঠিক এইভাবে কেটে নিলাম। এখন আমি গলাটাও ঠিক এইভাবে কেটে নেব। তো গলাটা আপনারা চাইলে ইচ্ছে মতন ডিজাইন গলাও দিতে পারেন। তো আমাদের কাটা হয়ে গেছে। তো এখন আমরা দেখেন, এইখানে ঘেরটা বাড়ানোর জন্য
আমরা এক্সট্রা কাপড়টা জয়েন দিয়ে নেব। তো সেই কাপড়টা আমরা এখন কিভাবে কেটে নেছি, তো দেখেন এক্সট্রা কাপড়টাও কিন্তু কাটা হয়ে গেছে। তো এই কাপড়টা দিলে আর কি গোল জামাটা সুন্দরভাবে বসে যাবে, আর ঘেরটা অনেক বেশি হবে। তো কামিজে যেভাবে হাতাটা কেটে নেয়, তো ঠিক সেইভাবে আমরা হাতাটাকে কেটে নিতেছি। তো দেখেন হাতাটা কিন্তু কাটা হয়ে গেছে। তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী হাতাটা দিয়ে নিতে পারবেন। কাপড়টা এটা থেকে আমরা বেল্টের কাপড়টা আর এই যে গলার যে কাপড়টা সেটা নিয়ে নিব। তো আমাদের কিন্তু একসাটা গোল জামাটা কাটা শেষ। তো আমাদের আমাদের একসাটা গোল কামিজটা কিন্তু কাটা হয়ে গেছে একেবারে সহজ নিয়মে। তো আপনারা যারা একেবারে নতুন তারা খুব সহজে কিন্তু এই জামাটা ভিডিওটা দেখে কাটতে পারবেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।